বিশ্বে কোভিডের থার্ড ওয়েভ চলে এসেছে, সেই সাথে আমাদের দেশ এবং আমাদের রাজ্য এটার প্রাদুর্ভাব এখন দেখা যাচ্ছে। এটাকে কিভাবে প্রতিহত করা যায় এবং বিগত দিন আমরা যেভাবে প্রশাসন এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার সাথে যৌথ উদ্যোগ করে কোভিডের যে 100% বিধিগুলি মানা, যে মাস্ক পরিধান করা, ঘন ঘন স্যানিটাইজ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ভিড় এড়িয়ে চলা, এই যে বিষয়গুলি আমরা করতে সক্ষম হয়েছিলাম বিগত দিনে, আগামী দিনেও যাতে এখন থেকে যেহেতু কোভিডের আমরা দুটো অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সমস্ত বাজারের যে কর্ণধাররা আছেন, শপিং মলগুলি আছেন, সমস্ত কর্ণধাররা আজকে এখানে উপস্থিত আছেন। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও আমাদের সাথে উপস্থিত, প্রেসিডেন্ট এবং সেক্রেটারিও উপস্থিত আছেন। সবাইকে নিয়ে আমরা এটাকে আগাম একটা প্রস্তুতি নিতে যাচ্ছি যাতে সব জায়গায় এই বার্তাটা পৌঁছে যায়, তার জন্য এই মিটিংয়ের আমরা আয়োজন আজকে বন্ধের দিনে আমরা করতে বাধ্য হয়েছি। বাজারগুলিতে ক্রেতাদের জন্য কি বিশেষ থাকবে? মানে ঘর থেকে বেরোলেই যাতে মাস্ক 100% পরিধান করে আর যত্রতত্র মানে ঘোরাঘুরি না করে প্রয়োজনের ব্যতিরেকে যাতে ঘর থেকে না বের হয়। বিগত দিন আমরা যেভাবে করেছিলাম আগামী দিনেও যাতে আমরা এইভাবে করি যে থার্ড ওয়েভটাকে আমরা ভালোভাবে যাতে মানে সবাই সুস্থ থেকে কাটিয়ে নিতে পারি, কারণ প্রকৃতির সাথে তো আমাদের কোনো হাত নেই, কিন্তু তাকে আমরা যদি বিহেভিয়ার চেঞ্জ করি তাহলে হয়তো বা আমরা রক্ষা পেতে পারি, কারণ এটা অভিজ্ঞতা হয়ে গেছে বিগত দিনে। আগামী দিন সবাই এটা মানবেন এই আশা আপনাদের মাধ্যমে সবার কাছে আমি পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। সেই ক্যাশ কাউন্টারটা সীমিত, সেখানে দেখা যায় কিনলাম তো আধা ঘন্টা দিয়ে ফটাফট, কিন্তু ক্যাশে এসে দাঁড়িয়ে এলাম এক ঘন্টা, পরিধান ছাড়া চলবে না। এবং দুই একটা স্টেপ করুন, যেহেতু নির্দেশ থাকে একটা বিজ্ঞপ্তি আছে যে এইটা ছাড়া ঢুকতে পারবেন না, একটা ফ্ল্যাক্স রাখেন যাতে করে একটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানে একটা মহল তৈরি হচ্ছে, এটা একটা প্রচার। বড় বড় মাস্ক খুলে নেন, যে এখন মোবাইলটা হাতে আসার পরে এখন তার পয়সা করার হিসাব নেই, যে আপনাদের ভেতরে মানুষ ঢুকানোর ব্যবস্থা করুন। আপনারা বলুন না, ডিটেল যেমন এক থাকে না, পাঁচজনের বেশি না, সেরকম। আর একটা আছে আপনাদের পিএ সিস্টেম শক্তিগুলিতে আছে, সব মলে কিন্তু পিএ সিস্টেম আছে না? প্রচুর অভিযোগ ছিল সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, আমরা অভিযোগ পাই, ওনারাও যান আপনাদের কাছে, কিন্তু দেখা যায় যে ক্যাশ কাউন্টারে প্রচুর সেটাকে আজকের দিকে আপনারা এটা রেগুলার আপনাদের যে খোলার সেই খোলার যদি লাগবে থাকে, তারপরে তো থাকে না, প্রয়োজনে আপনার সামনের দিকে এক ঘন্টা বেরিয়ে দেবেন যদি কাস্টমার যদি পারে, আর কাস্টমার সেটা বুঝবে দোকান যে এরপরে আবার একটা পক্ষ ঢুকবে, কারণ বিজনেস একটু কম হোক কিছু নেই। আর যার ডিসিপ্লিন যারা আসে আপনাদের এখানে এবং বেরিয়ে যায়, কেউ যে আপনাদের পয়সা দিয়ে না, আমরা প্রথমে একটু আলোচনা করে নেই, তারপরে আমি দুই মিনিট কথা কয়ে এটা ছাড়া দেবো। কারণ আমি আপনাদের গেট কিন্তু নিয়ন্ত্রণ করে, গেট কিন্তু নিয়ন্ত্রণ করে আপনাদের ব্যবসায়ী যা যা করা যায়। আমার যে মূল উদ্দেশ্য আলোচনাটা বুঝছেন, তাদেরকে যে আলোচনা করছি এই আলোচনায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.